নমস্কার বন্ধুরা, রানা কিচেন ল্যাবকে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আমার বাড়ি আপনাদের যে সমস্ত হাই ফ্লাইং পিজিয়ান আছে তাদের আমি দেখাবো কোনটা কেমন, সেটাও আপনারা কমেন্টে জানাবেন। যেমন আমার এই বাড়ির একটা পায়রা দেখুন সুন্দর, এটা হচ্ছে নর, ঠিক আছে, এই এই দেখুন এর ডানা, এই দেখুন এর পা, এর চোখ আপনাদের দেখাই, এটা হচ্ছে পুরো ম্যাড্রাস চিনি। এটাকে এখনো আমি, এটা আমার কাছে উড়েছে এখনো পর্যন্ত 3.5 ঘন্টা কাছাকাছি উড়েছে এটা। এই পায়রাটাকে এখন আমি উড়াই না, কেন এর ডানা সব কুরুশ উঠছে, তো এখন এখন নতুন ডানা উঠছে সব, এখন ডানায় জোর নেই। এটাকে এখন শীতকালে এখন ওগুলোকে উড়াবো আমি, এখন আমি পরে পায়রা দেখাচ্ছি এখন। এটা হচ্ছে ওর সঙ্গে জোর দিয়েছি মাদি, কালদুম মাদি ফ্যাট, এরও রেজাল্ট আছে আমার কাছে, 2.5 ঘন্টার রেজাল্ট আছে। খুব সুন্দর একটা পায়রা মাদি পায়রা এটা, এটা ওর জোর। 2 নম্বর পায়রা হচ্ছে আমার এই জোড়া দুটো ম্যাড্রাস, এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি। এই নরটার আবার একটা চোখ কালো, একটা চোখ কালো, একটা চোখ লাল। নরটার রেজাল্ট আছে আমার কাছে 2 ঘন্টা 45 মিনিট আমার কাছে উঠেছে। এই পায়রাটা আমার কাছে 6 মাস ধরে আছে। মাদিটা এখন রেজাল্ট দিইনি এখনও, কেন মাদিটাকে এখনও ওড়াইনি, মাদিটার পশম হচ্ছে নতুন, এখন শীতকালে একে ওড়াবো। এটা দুটো একটা ম্যাড্রাস আছে নর, এটা সিঙ্গেল, এটা একটা টুর্নামেন্টের পায়রা, এটা একটা টুর্নামেন্ট থেকে কেউ ছিটকে গেছিলো, সেখান থেকে হয়তো কেউ বেরিয়ে গেছে, আমি এটা সে একটা হাট থেকে কিনেছি, হাটটা মল্লিক কাশিম হাট থেকে আমি কিনেছি। পায়রাটা দেখুন নর, পায়রাটার পায়ে একটা লাল, যার বাড়ির পায়রা ছিল তার এখন লাল ইয়ে আছে, নাম হচ্ছে অভিজিৎ আর বুবাই, ফোন নম্বরে দেওয়া আছে। আশা করি পায়রাটা আমি কিনেছিলাম 800 টাকাতে কিনেছিলাম। পায়রাটা খুব সুন্দর রেজাল্ট করে, 3.5 ঘন্টা থেকে এই হাইয়েস্ট হয়েছে 4 ঘন্টা 20 মিনিট। পরে আমি আপনাদের অন্য কিছু দেখাবো আরও স্ট্যাটাস আমার পায়রা যা আছে, তা আবার গ্রুপটা আবার পুরো দেখিয়ে দিচ্ছে আপনাদের। তার কমেন্টে আপনারা জানাবেন কোনটা কেমন, একটু বলবেন কোনটার সঙ্গে কি কেমন, কোনটায় মোড়ালে কি ভালো হয়। বাকি পায়রা আমার কাছে যে দুটো রেশার পায়রা আছে সেই দুটো আমি দেখাবো আপনাদের পরে, আপাতত এগুলো দেখে একটু জানান কোনটা কি কেমন হবে, আরও বেশি দাম কী করে করানো যায়, বাড়ানো যায় আমাকে একটু জানান। ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, ধন্যবাদ।